কেসটা কি হলো, বসেও কেন বসতে পারছি না? এই কেলে করেছে, এটা কি? তোকে তো আগে এখানে দেখিনি চাঁদ বদল, এ বেপারা এসে মস্তানি করছিস? শুরুটা তো করলি তুই, তবে শেষ করব আমি। ডায়লগ তো ভালোই দিচ্ছিস, এবারে ভালোই ভালোই কেটে পর, না হলে এসব বুকনি বাজি এক তুমিতেই হাফেজ করে দেব। থাকবো আমি এইখানেতেই, তুইও আমার সাথে, যা বলবো করবি সেসব আমার হাতে হাতে। কোন খুশিতে তোর ফাই ফরমাস খাটবো? আমি কি তোর চেলা না চাকর? যা বলছি তাই কর, যত বড় মুখ নয় তত বড় কথা। এবার দেখ কেমন লাগে। কি ভয়াবহ ডেঞ্জারাস দুর্ঘটনা! মেটা বিদঘুটে বদমাস, পারবি না পারবি না, অত সহজে এই লেজ তোর পিছন ছাড়বি না। আমার কথা শোন, আমি সব ঠিক করে দেব। তোর কথা শুনতে আমার বই গেছে। এখনো ফেরেনি, কখন ফিরবে কিছু জানো? আসবে এখনই। হ্যাঁ রে লুল্লু, তোর পেছনে ওটা কি? বাঁদর তো তুই আগেই ছিলিস, এখন দেখছি বাঁদরের মতো একটা লেজও জুটিয়েছিস। আশা মানিয়েছে কিন্তু তোকে লুল্লু। বিপদে পড়ে তোমার কাছে এলাম জেঠু, তোমাদের মনে মায়া দয়া বলে কি কিছুই নেই গো? এইভাবে আমায় নিয়ে মজা করছো? বেশ বেশ বেশ, আর মজা করছি না, এবার বল বল কিসের বিপদ? দেখতেই তো পাচ্ছো, এই লেজ নিয়ে কি আর সমাজে মুখ দেখানো যায়? কিছু একটা করে এটাকে বিদায় করো না জেঠু। শোনা জেঠু, টুঙ্কু জেঠু, ও জেঠু টুঙ্কু জেঠু। তুমি ওকে সামলাও, আমি ভেতরে যাই। তোর এই লেজ ঠিক করা আমার কম্ম নয় রে লুল্লু, এ ভারী ভয়ানক লেজ। সে কি গো, তাহলে এবার আমার কি হবে? আমি কি করে বলি বলতো, কোত্থেকে জোটালি এটাকে? সে অনেক কথা পরে বলবো, এখন আমি কাটছি। খিরিয়াস হতচ্ছাড়াটা গেল কই? তোকে তো ভেবেছিলাম পাকা পোনা, আসলে যে দুধ কাটা ছানা সেটা তো বুঝতে পারিনি। কেন মিছিমিছি আমার পেছনে লাগছিস বলতো? কি চাই সেটা পরিষ্কার করে বল না ভাই। সে তো আগেই বলেছি, আমার চালা হয়ে যা, না হলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে তোর। হ্যাগো মাগো হ্যাগো, কোন জেঠুই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এ
এই লুলু আকাশের ফ্লাইং বার্ডের মতন বর্ন ফ্রি, মানে মরার পর থেকেই স্বাধীন, কারোর কাছে মাথা ঝুঁকানোর বান্দা আমি নই। আর কটা দিন যেতে দে, তারপর দেখবি কেমন নিজে থেকে আমার কাছে চলে এসেছিস। খুব বুলি ফুটছে দেখছি তোর। হ্যাঁ বেটা, বেটা এর মধ্যেও পালিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, পালিয়ে যাবে কই, আর যাবে কই। কি গো দাদু, শুধু হেসেই যাবে না কিছু করবে? কি করব বল, হাসি যে আর থামতেই চাইছে না লুল্লু। কি বাহারের লেজ গজিয়েছে তোর। হাসির কথা নয় গো চিতু দাদু, বেটা আমার গাছেই ঘাঁটি গেড়েছে। কি জ্বালান জ্বালাচ্ছে মাইরি, সে তোমায় কি করে বলি। তার উপরে এই লেজ ঘুরবে আমার সাথে, কিন্তু শুনবে ওর কথা, বলো এ মানা যায়। ব্যাপারটা তো বেশ গুরুতর, তবে এমন কোন ভূতের রেকর্ড তো আমার খাতায় নেই রে লুল্লু। তাহলে সেটাই তো ভাবছি, দাঁড়া দাঁড়া একটু দেখতে দে। ভূত সেজে তোকে ধরতে এসেছে, ধুরন্ধর এক কাপালিক। কাপালিক? ফুটো? আরে ধূত তোর কাপালিক, ভূতের ছদ্মবেশে তোকে বশ করে নিয়ে যেতে এসেছে, বুঝেছিস? কে বলো কি গো, তাহলে সত্যি সত্যি আমারে চেলা হয়ে ওই কাপালিকের ফাই ফরমাস খাটতে হবে আমায়? হ্যাঁ সেই রকমই তো মনে হচ্ছে রে। এ আমি মেনে নিতে পারবো না গো চিন্তু দাদু, কিছু একটা তোমাকে করতেই হবে দাদু, না হলে আমি এখানে ধর্নায় বসবো। আচ্ছা জালা, এখন তো জমরাজ নেই, আমি যে কি করি। দাঁড়া দাঁড়া, এই শিশি থেকে জল নিয়ে ওই কাপালিকের গায়ে ছিটিয়ে দিবি, পারবি? কি হবে তাহলে? সে দেখতেই পাবি কি হবে। আর আমার এই লেজ? বড় বেশি প্রশ্ন করিস তুই লুল্লু, যা বললাম তাই কর, এখন যা, আমাকে আর জ্বালাস না, যা যা। বেশ বলছো যখন। তুই হাসছিস যে, মনে খুব ফুর্তি নাকি? কি করবো বল, তোর এত সুন্দর চেহারার এমন একটা বম্বাস্টিক চেঞ্জ, মানে যাকে বলে বাংলায় পরিবর্তন, দেখে মনের ফুর্তি আর সামলাতে পারছি না। মানে কিন্তু কিন্তু আমি তো মিয়া বাবরি বাবরি বাব, ঘাবড়ে গেলি নাকি? জাদু কাপালিক, তোর মতো ফিচেল ভূতের ভেলকি মাজিতে ঘাবড়ে যাবে। কি রূপ পরিবর্তন হলো না,
আর কোনোদিনও হবে না। মনে হচ্ছে এবার থেকে তোকে ভূত হয়ে থাকতে হবে। বেটা বেটা নচ্ছাড়, বল বল কি করলি তুই, কি করলি তুই, বলবি না তার মানে? নো ডিয়ার। বেশ বলিস না। এ তো আমার লেজ এবার তোর সাথে অ্যাটাচ হয়ে গেছে রে। ওরে বড় বউ, কি কিউটটাই না দেখতে লাগছে তোকে। ছাড় ছাড় বলছি আমায়, ছাড় ছাড় ছেড়ে দে ছেড়ে দে।